আসসালামু আলাইকুম মুদিরা, এনিমেন্টস ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি। তো দেখেন, এতক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু বৃষ্টি হয়েছে সকাল থেকে ভালোই। কিন্তু এই বেবি আর বাবু, এরা দুজন দুই ভাই, দুধ ভাই একজন, বাবু হচ্ছে দুধ ভাই, যে ক্যাসক্যাস করতেছে কালোটা, আর এটা হচ্ছে বেবি, কিউটি ছেলে, দুইটাই ছেলে। তো এরা এতক্ষণ কই আসছিলো জানি না, এখন বৃষ্টি একটু কমছে। সকালে মনে হয় বাড়িওয়ালারা যে খাবারটা দিচ্ছে ওই খাবারটা মনে হয় এরা দুজন খায় নাই, যে কোনো কারণে হয়তো আসে নাই, খাবারটা হয়তো খায় নাই, এখন হয়তো ওইখানে খাবার নাই, তো সেই জন্য এখন বৃষ্টি একটু কমছে। এখন এইখানে এসে ডাকাডাকি করতেছে দুজন, আমাকে কিরে ডাকে কেন, এখন জানালা খুলে দেখি যে এরা দুজন ডাকতেছে, তার মানে এদের খিদা লাগছে, এদেরকে খাবার দিতে হবে এখন। কিন্তু এরা বড় মুশকিল, কারণ এরা যে খাবার খায় এই খাবার নিয়ে আমি একটা ঝামেলা আছে এদের নিয়ে। এদেরকে তো আমি পালন পোষণ করি না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে খাবার দেই, এটা নিয়েও আমি ঝামেলা আছি। কারণ এরা মানে সব খাবার খাবে না, এরা একটু নবাবী টাইপের, দুজন দুই দিকে ফিরা বসলো কেন, ব্যাপার কি? হ্যাঁ, রাগ করলো নাকি, কেউ কারোর সঙ্গে রাগ করলো, কী ব্যাপার, দুজন দুই দিকে ফিরা বসলো কেন, রাগ করলো নাকি? হ্যাঁ বেবি, তোমার নাকে কী হচ্ছে, তোমার নাকের অবস্থা তো খারাপ দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, মারামারি করো খালি। তো এখন আমি কী দিব তোমাদের বলো খাইতে, আমার তো এখন তোমাদের দেওয়ার মতো কিচ্ছু নাই খাবার, আমরা যেটা খাই সেটা আছে, সেটা তো তোমরা খাও না, তোমরা তো একেবারে পুরাই নবাব। তোমার মা তোমাদেরকে এমন শিক্ষা দিয়ে গেছে, আসলে কী বলবো, তোমার মাও যেরকমভাবে খাইতো তোমাদেরকেও সেরকমভাবেই খাওয়া শিখিয়ে গেছে। খিদা পেটে থাকবে তোমাদের, তাও তোমরা খাইবে না, ভ্যা ভ্যা করবো। আর এই একটা আছে সারাদিনই বাসি বাজাইতে থাকে, ভ্যা ভ্যা ভ্যা, তো বসে থাক, না খাই বসে থাক, আমি যেটা দিন সেটা খাবি না, তো সেই জন্য আমার খাবারটা নষ্ট করার কোনো দরকার নেই। তোরা এখানে বসে থাক, বৃষ্টি আর একটু ভালো মতো কমুক, তারপরে তোরা নিজেদের মতো খুঁজে খুঁজে খাবি। কিন্তু আমার ঘরে দেবার মতো তোদের জন্য আজকে কোনো খাবার নাই। তো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য, এলিমেন্টস পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ওরা ব্যাক করতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি।